সো এই যে মাংসর প্লেট দেখি যে এই প্লেটটো হচ্ছে 20 টাকা সো আপনাদের বহুতে বিশ্বাস নকৰে 20 টাকাত ভিডিও বনালে মই বিশ্বাস নহয় 20 টাকাত আপনাদের 1 2 3 4 পিস মান পাবো তো এইটো হচ্ছে ছাগল মাংস 20 টাকা হয়তো হৰহকে খালি খা কথা থাকে আজি আপনাদের এনেকুৱা এখন হোটেলত লৈ যাম যত কেবল মাত্র আপনাদের মাত্র 20 টাকাত মাত্র 20 টাকাত আপনাদের ছাগল মাংসর প্লেট পাই যাব মাত্র 20 টাকাত আপনাদের চিকেন কারি পাই যাব চিকেন কারি এপিস বলে 20 টাকাত বলে এপিস তেনে নহয় 4 5 পিস মান পাই আর ছাগল মাংস হেড একদম পুরো এক প্লেট পাই হোটেল খন আছে গোলাঘাটত বহুত বেছি মানে কম দামত মাত্র 20 টাকাত ছাগল মাংসর প্লেট মাত্র 20 টাকাত চিকেন কারি হয় মই ভবাই নাছিল যে 20 টাকাটো মানে এনেকুৱা হোটেল থাকিব পাৰে বুলি 20 টাকা দিছে খাবলৈ বেয়া যে তেনেকুৱা নহয় খাবলৈ ধুনীয়া হয় টেষ্টি হয় মই অলরেডি খাই আহি পেলাই মানে ইন্ট্রোটো শ্যুট কৰিছোঁ খাই কিন্তু বহুত বেছি ভাল লাগিলে আৰু অৱশ্যে এটা ডিসক্লেমাৰ দিব বিচাৰো যে যোনসকলে একেবাৰে একদম হাইজিনটো বহুত বেছি প্ৰিফাৰ কৰে তেওঁলোকৰ বাবে নহয় যোনসকলে হাইজিনটো ঠিক ঠাক বুলি ভাবিছে তেওঁলোকে তাত গৈ খাবগৈ পাৰিব সো এই হোটেলখন নামটো হৈছে সাসা হোটেল গোলাঘাটৰ পৰা যোনসকলে চাই আছে বহুতে চিনি পায় বহুত বেছি ফেমাস হয় মানে কেতিয়াবা বহিবলৈ হেনো জেগা মানে জেগা নাপায় মানে ইমানে ভিৰ হয় মই অৱশ্যে যোনদিনাখন গৈছিলোঁ সেইদিনাখন ভিৰটো কম আছিলে কাৰণ সেইদিনাখন বৃহস্পতিবাৰ আছিলে আৰু সেইদিনাখন মই যোৱা 3টামান বাজিলেগৈ সো সেইকাৰণে অকণমান বৃহস্পতিবাৰ যিদিনাখন যিহেতু বহুতে মাছ মাংস নাখায় সো সেইদিনাখন ভিৰটো কম আছিলে কিন্তু 20 টকাত ভাবি চাওকচোন ছাগলী মাংসৰ প্লেট 20 টকাত চিকেন কাৰী হয় আৰু ভাতটো হৈছে 40 টকা মানে মাংস ভাত মিলাই পেলাই হৈছে 60 টকা আৰু যদি আপোনালোকে ৰুটি খায় সেইটো আছিলে 40 টকা নে 40 টকা আছিলে হ'বলা ইমান কম দামত মানে অসমৰ ভিতৰত চাগে ইমান কম দামত হ'ব নেকি মানে ছাগলী মাংস প্লেট মইতো খাই বহুত বেছি ভাল পালোঁ আপোনালোকে যদি ট্ৰাই কৰিব বিচাৰিছে যদি গোলাঘাট আহিছে ট্ৰাই কৰিব পাৰিব গোলাঘাট টাউনৰ পৰা ফকাটিং যাওঁতে মানে সেই চাচা হোটেলখন পাই যায় নামটো হৈছে চাচা হোটেল 55 বছৰ হৈছে হোটেলখন বহুত দিনৰ পৰা চলি আছে 55 বছৰ ধেমালি নহয় মানে হাফ চেঞ্চুৰী সো হোটেলখন গৈও ভাল লাগিলে ষ্টাফৰ বিহেভিয়াৰটো বহুত ভাল হয় মানে অ'নাৰ যোন মালিকজন আছে মালিকজনৰ বিহেভিয়াৰ বহুত বেছি ভাল হয় সো মই মানে ভাবিয়ে পোৱা নাই মানে 20 টকাতনো কেনেকৈ মাংস দিয়ে মই আচৰিত গৈছোঁ মানে কেনেকৈ দিয়ে সবলৈ আজি যোনটো ফুড ব্লগ আছে সেইটো আৰম্ভ কৰোঁ হোটেলখন হৈছে এখন নামটো হৈছে চাচা হোটেল বুলি ক'লে গোলাঘাটত বহুতে চিনি পায় বহুত মানে বহুত মানুহ ইয়াত খাবলৈ আহে খুব কম দামত দিয়ে মানে বহুত কম দামত মানে 50 টকা নে 60 টকাত মাংস ভাত দিয়ে ছাগলী মাংস ভাত এই যোনটো ৰাস্তা দেখিছে এইফালৰ পৰা গোলাঘাট টাউনৰ পৰা আহিব পাৰি গোলাঘাট টাউনৰ পৰা আহি পেলাই আপোনালোকে এইফালে ফকাটিং যোনটো ৰেলৱে ষ্টেচন আছে ফকাটিং ৰেলৱে ষ্টেচনফালে যাব পাৰি আৰু এইটো হৈছে তামুলি ষ্টল ফেব্ৰিকেশ্যন এইটো দেখিছেনে তো এইখন আছে হোটেলখন চাচা হোটেল আৰু চাওঁগৈ কি কিনো পায় ইয়াতে তাত খুব কম দামত খাব পাৰি বুলি কৈছিলে চ' সেইকাৰণে বোলো তাত ভিডিঅ' বনাওঁগৈ আৰু মই কম দামত য'ত য'ত খোৱা নাপায় তাৰ ওপৰতো ভিডিঅ' বনাই দেখোঁ চ' এইটো হৈছে স্পেচটো যথেষ্ট ডাঙৰ হয় যথেষ্ট ভিৰ থাকে এতিয়া যিহেতু 3টামান বাজিলে কাৰণে ভিৰটো অলপ কমিছে আৰু এইফালে এইফালে আছে বনোৱা কৰা এইফালে বনোৱা কৰাবিলাক আছে ইয়াত বনোৱা কৰা কৰে তাৰপিছত হাত ধুবলৈ এইফালে আছে নেকি হাত ধুবলৈ এইফালে ত' হাত ধুবলৈ এইফালে আছে বাকী ইয়াত আপোনালোকে বহি পেলাই খাব পাৰিব ধুনীয়া ৰিচেপশ্যন যেনেকৈ কৰে তেনেকৈ দিয়া থাকে ইয়াতে আৰু এইফালে আছে আপুনি অ'নাৰ নেকি আপুনি মালিক নেকি আৰু চাচা বুলি আপোনাকে কয় নেকি আপোনাৰ আচল নামটো কি বাৰু জানিব পাৰিম নেকি আপোনাৰ আচল নামটো জানিব পাৰিম নে ওকে কিমান বছৰ হ'ল এইখন আপোনালোকৰ আৰম্ভ কৰা 65 ইয়ার্স বাপ রে বাপ তো বহুত পপুলার হয় না গোলাঘাটে ইয়াতে 55 ইয়ার্স তো 55 ইয়ার্সৰ পৰা চাচা হোটেল চলি আছে আপুনি আৰম্ভ কৰা নি এখন হোটেলখন আপোনাৰ দেউতা আৰম্ভ কৰা ন তো আপোনালোকে কি কি পায় ভাত সাগৰে ভাত হয় হয় দাম বিলাক কবচোন ওকে ষাঠি টকা এক বাটি ল'লে মাংস ওকে ইয়াত ছাগলী মাংস পায় নি অকল ছাগলী ব্রয়লাৰ হয় ব্রয়লাৰ দাম একে নি সেম নি ছাগলী ওকে আৰু কি কি পায় ৰুটি আৰু ভাত ছাগলী পেট মানে সুস্থাত যোনটো কয় সেইটো পায় ন ওকে আৰু ৰুটি আৰু ভাত পায় মানে ৰুটি প্লেট কেনেকৈ কৈছিল আপুনি ৰুটি আৰু মাংস এক বাটি 40 টকা ৰুটি মাংস 40 অ ঠিক আছে আৰু সময়টো কবচোন কিমান টাইমৰ পৰা কিমান টাইমলৈ খোলা থাকে 7টা পৰা আপোনাৰ ৰাতি 8টা লৈ ৰাতিপুৱা 7টা পৰা পাই যায় 7টা পৰা ভাত পাই যায় ৰাতি 7টা লৈকে দেৱাই বন্ধ থাকে নেকি দেৱাই বন্ধ খোলা থাকে ন প্ৰত্যেকটো হেড খোলা থাকে সো এইটো হৈছে জেগাটো আৰু মোৰ সব ভাইটো লৈছোঁ আমাৰ লগালে নেকি হে তো এইখন আছে থালিখন হয়নে আৰু এইটো হৈছে ছাগলী মাংস ছাগলী মাংসটো বহুত সৰু সৰুকৈ কাটি দিয়া ভাতটো আপোনালোকে যিমান মজা সিমান লৈ পাৰিব এইখন আছে 60 টকা যিমান মজা পাৰি সিমান খাব পাৰিব তো এইটো আমি ভাত নহয় এটা ৰুটি দিব এটা ৰুটি এটা দিব তো এইফালে মোলৈ ভাতটো আছিলে কিন্তু ভাতটো নাখাওঁ ৰুটি খাম সো মাংস যথেষ্টখিনি আছে তাৰপিছত ভাজি এটা দিব দাইল দিব এনেকৈ দিব আৰু মই এটা তেওঁলোকৰ কিটচেনত আহিছোঁ বোলে কি কি আছে এইটো চব্জেক্টটো কিহৰ বনাইছে এইটো ৰঙালাও ৰঙালাও আৰু কি আছে এইটো আলু ৰঙালাও আলু মিক্স কৰি বনাই এইটো ৰুটিৰ লগত আৰু ভাত লগত দুইটা দিওঁ এইফালে তাৰপিছত এইটো আছে ভাত ন দালি আছে দাল মচুৰ দাইল নেকি তাৰপিছত কি আছে মাংস জোল
সো এটো হইছে মাংস ছাগলি মাংস ন ছাগলি আছে বজার আছে ওকে ছাগলি মাংস ন এটো কিমান পিস কে থাকে প্লেটত মানে আন্দাজে দিয়া হয় আন্দাজে দিয়া হয় মাংস যেটা হইছে এটো কি কি ভাজি এটো ভাজি আলু আর রঙালো আলু রঙালো কি হয় ব্রয়লার এটো ব্রয়লার ন ঠিক আছে সবাই এটা এটা দিবছ মটন সুস্তা কোনটো এটো নেমু আর নেমু সুস্তা হেক নেকি গধুলিয়ে পাই নেকি সুস্তা তো এই রুটি খালি ব্রয়লার লম আর যোন সুস্থ আছে সুস্থা তো গধুলি কেটাব পায় চারিটা পা পায় ন তো চারিটা পিছত পায় আবেলিয়ে বনায় মানে ওকে তো এই রুটি খালি আমি টেস্ট করে চাও এটা তো এটা গোলাঘাটর যে বিখ্যাত চাচা হোটেল আছে চাচা হোটেল রুটি খালি ট্রাই করুন আর এটা ভাতি ভাতি কিভাবে দেখাই লোলনি সো আর আপনাদের যদি মটন সুস্থা মানে যোন পেট খাব বিচার এই আপনাদের গধুলি সময় আহ চারিটা বজার পিছত এই হচ্ছে ব্রয়লার এটা হচ্ছে ছাগলী মাংস এটা হচ্ছে রঙালা ভাজি ডাইল নেমু পিঁয়াজ আর এখন আছে 60 টাকা আর এনে ব্রয়লার কি প্লেট কেন মাংস এক্সট্রা 20 টাকা তো এই যোন প্লেট দেখছে ছাগলী মাংস 20 টাকা নি 20 টাকা তো এই যোন মাংসর প্লেট দেখিছে এই প্লেটটো হচ্ছে 20 টাকা তো আপনাদের বহুতে বিশ্বাস নকৰে 20 টাকাত ভিডিও বনালে মই বিশ্বাস নকৰে 20 টাকাত আপনাদের 1-2-3 সাই পিস মান পাব তো এইটো হচ্ছে ছাগলী মাংস 20 টাকা হয় তো সরুকে খালি খা কথা থাকে তো মাংস আপনাদের যান লো এক্সট্রা আপনাদের 20 টাকা পে করব লাগবে আর ভাত চাত লাগলে দিয়ে নাও যান মন যায় দিয়া তো ভাত চাত আপনাদের যান মন যায় হিমালয় পড়ব তো 20 টাকাত মাংস বর্তমান তো ইমান দাম হয়েছে তো চাও এটা টেস্ট করে চাও কি কি হয় আর এটা হচ্ছে রুটি রুটি তো দুখন রুটি থাকে রুটি এটা সিঙ্গল কে লাগলে কিমান কে হলো 10 টাকা এটা তো মাংসর কে দেখুন রুটি দুহে দামটা বেশি হয়েছে এটা তো রুটি তো ধুনিয়া সফট হয় চলে মিহি খাওয়া আর আজি ক্যামেরাম্যান তো নতুন হয় ইয়াক আজি লো আইছো সব ভাইটা ফার্স্ট ফার্স্ট যোন ভাজি আছে ভাজি রঙালা ভাজি আছে ট্রাই করে যাও সো এটা আছে রঙালা ভাজি রঙালা ভাজি ধুনিয়া মনে হয়েছে অকমান খালি জ্বলা হয় পেঁয়াজ বাকি এটা ভাজি হয় এটা ঠিকঠাক আছে এটা কিবা রঙালা মিক্স আছে খালি অকমান জ্বলা আছে জ্বলাটো পুরো আছে আর মেইন এটা হচ্ছে মাংস খাবলে মানে ট্রাই করি এটা 20 টাকা যেহেতু ছাগলী মাংস চলে না সো আপনার গোলাঘাটর অসমের ভিতর ইয়াতে কম দামত নেকি 20 টাকা ছাগলী মাংস হয় নেব তো 20 টাকা ছাগলী মাংস ট্রাই করো ফার্স্ট ফার্স্ট যোন গ্রেভিটো আছে গ্রেভিটো ট্রাই করে চাও তো 20 টাকা ছাগলী মাংস আজিকালি ছাগলী মাংস দাম 600 টাকা আর ইয়াত আপনার 20 টাকা খাওয়া পাইব টেস্টো ধুনিয়া হয় তো মূলে লিভারটা আছে লিভারটো ট্রাই করে চাও মাংস ঠিক আছে এটা হার্ড হয় খালি তো মাংস এনেকৈ সৰুকৈ কুটা থাকে এনেকুৱা সৰু সৰু পিছত থাকিব সৰু হ'ব কিন্তু 20 টকা চাই ঠিকে আছে আপোনাক ট্ৰাই কৰিব পাৰিব তো মাংস পিছ লৈছোঁ আৰু এইটো এটা যোনটো ব্রয়লার আছে ট্রাই করে যাও আর ব্রয়লার চলে না তো এটা যদি একদম লাল লাল জোল দিয়েছে অল্প মশলা দিয়ে আছে আর ব্রয়লার সেম 20 টাকা হয় ইয়াতে তো অল্প এটা ট্রাই করে চাও দেখছে এয়া সৌ সাইডা বাইট লোক পুরো লাল লাল হয় ধুনিয়া বনাইছে অকমান মশলা ইউজ করেছে কিন্তু টেস্টটো বহুত বেশি ধুনিয়া হয় 20 টাকাত আপনাদের এনেকা কতই নেবে সিরিয়াসলি মই ইমান বিলাক ফুড ব্লগ বনাইছো আজিলৈকে 20 টকাত কোনো খাই পোৱা নাই তো আওটা বাইক লৈ লওঁ দামটো কম হ'ব পাৰে কিন্তু খানাটো ধুনীয়া হয় ধুনীয়া টেষ্ট হয় চ' আপোনালোকে যদি গোলাঘাট আহিছে গোলাঘাটত যদি খুব কম দামত যদি খাব বিচাৰিছে ইয়াত আহিব পাৰিব জেগাটো কি বুলি কয় খুৰা জেগাটো বেঙেনা খোৱা জি এম ৰোড জি এফ ৰোড চ' এইটো হৈছে গোলাঘাট বেঙেনা খোৱা জি এফ ৰোড আপনাদের যদি গোলাঘাট টাউনের ফল পা হয় বেঙনা ফল পা হয় তাহলে লেফট সাইডে পাই যাব চাচা হোটেল দামগুলো লিখিত আছে সো এইখানে আমি যিমান পর ফিনিশ করলাম আর খালি দেখালোয়ে
আশা কৰিলোঁ আপুনি ভিডিও চাই ভাল পালে বুলি, সো এখিনি আমি এটা ফিনিশ কৰি লওঁ। আশা কৰিলোঁ আপুনি ভিডিও চাই ভাল পালে বুলি, সো যদি আপুনি ভিডিও চাই ভাল পালে কমেন্ট কৰিবলৈ নাপাহৰিব। আৰু আপোনালোকে কমেন্ট কৰকচোন মই 20 টকাত মানে কেনেকৈ দিছে মাংস প্লেট। তো আজিকালি যিহেতু বস্তু ইমান দাম হয়, ছাগলী মাংসৰ 600-700 টকা কেজি হয়, তো ইমান কম দামত কেনেকৈ দিব পাৰিছে। সো আৰু যদি আপোনালোকে ভিডিও চাই ভাল পালে শ্বেয়াৰ এটা কৰি দিব যাতে আমি সোনকালে 100K ছাবস্ক্রাইবার কমপ্লিট কৰিব পাৰোঁ। 90K হৈ আছে আৰু অকণমান লাগে মাত্ৰ। আপোনালোকে যদি শ্বেয়াৰ কৰি দিয়ে, আপোনালোকে যদি ছাবস্ক্রাইব কৰা নাই তেতিয়া ছাবস্ক্রাইব কৰি দিব, তেতিয়া সোনকালে 90K হ'ব, তাৰপিছত 100K হ'ব, ধুনীয়াকৈ প্লে বুটনটো পাই যাম। সো আশা কৰিলোঁ ভিডিও চাই ভাল পালে বুলি, যদি ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব। সো আজিলৈ আহিছোঁ, তেতিয়াহ'লে সদায় কৰোঁতে নিজক বিশ্বাস ৰাখিব, ভগৱানৰ নামলৈ কাম কৰি যাব, দিন সফল হ'বই আৰু সদায় হাঁহি থাকিবলৈ চেষ্টা কৰিব।